হ্যালো ফিওর্স সালামু আলাইকুম টুডে ভয়েস টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ফিওর্স আমার ইউটিউব চ্যানেলে আপনারা সব ভিডিও পাবেন এক নম্বর হচ্ছে ফেসবুক টিপস দুই নম্বর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন টিপস তিন নম্বর হচ্ছে বিভিন্ন সিম টিপস এছাড়াও বিভিন্ন তথ্য পাবেন আমার চ্যানেলে আর আজকে একটা ভিডিও করতে চাই ফেসবুক নিয়ে এখন বর্তমানে আমরা ফেসবুক সবাই ব্যবহার করি তো ফেসবুকে অনেক বিরক্তিকর বন্ধু থাকে যাদেরকে আমি ফেসবুকে রাখতে চাই না বা যাদেরকে আমরা ফেসবুকে রাখতে চাই না তাদেরকে কিভাবে আমরা ব্লক দিব বা ব্লক দেওয়ার পর কিভাবে আমরা আনব্লক করব সেটা আজকে দেখাবো আর ভিডিও শুরুতে বলতে চাই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাঁচিয়ে দিন এবং নোটিফিকেশান অল করে দিন তাহলে নেক্সট টাইম সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা তো ভিউয়ার্স শুরুতে আপনাকে চলে যেতে হবে ফেসবুক ব্রাউজারে যাওয়ার পর যেই ফ্রেন্ডকে আমরা ব্লক করব সে ফ্রেন্ডকে আমরা আগে খুঁজে বের করব। আমি সার্চ অপশানে গেলাম গিয়ে যে ফ্রেন্ডকে আমি ব্লক দিতে চাই সেই ফ্রেন্ডের নাম লিখবো ইমরান হোসেন আমি এই ফেসবুক ফ্রেন্ডকে ব্লক করতে চাই তো কিভাবে ব্লক করব সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা ট্যাপ করব. এই থ্রি ডটে তারপর দেখতে পাচ্ছেন ব্লক লেখা আছে এখানে ট্যাপ করব তারপর নিচে দেখতে পাচ্ছেন ব্লক এবার এইখানে ট্যাপ করব ব্লকিং দিস ইউজার হ্যাঁ ভিওয়ার্স ব্লক হয়ে গেছে এখন দ্বিতীয় হচ্ছে ব্লক আমরা কীভাবে আনব্লক করব। মানে যাকে আমি ব্লক দিয়েছি তাকে আবার কীভাবে আনব্লক করে দিব তো আমি এখন বের হয়ে যাচ্ছি ফেসবুক থেকে আবার নতুন করে ফেসবুকে ঢুকব তারপর এইখানে ট্যাপ করব। নিচে আসবো এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ট্যাপ করব তারপর আবার সেটিংসে ট্যাপ করব তারপর নিচে আসব এসে দেখতে পাচ্ছি আমরা ব্লকিং এখানে ট্যাপ করব। করার পর দেখতে পাচ্ছেন এমরান হুসাইন একটু আগে আমি তাকে ব্লক দিয়েছি এখন আনব্লক করব এই আনব্লকে ট্যাপ করব আনব্লক এমরান হোসেন মানে আপনি কি ইমরান হোসেনকে আবার আনব্লক করতে চাচ্ছেন আমি এখন ট্যাপ করব এইখানে তাহলে আনব্লক হয়ে যাবে হ্যাঁ ভিউয়ার্স আনব্লক হয়ে গেছে দেখেন লিস্টে আর কেউ নেই ব্লক দিয়েছিলাম এখন আবার আনব্লক করে দিলাম তো ভিউয়ার্স এইভাবে চাইলে আপনাদের বিরক্তিকর বন্ধুদের ব্লক করতে পারবেন তারপর যদি ব্লক খুলতে চান তাহলে এভাবে ব্লগ খুলে দিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দিন এবং নোটিফিকেশান অল করে দিন তাহলে নেক্সট টাইম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম